ভোট মিটেছে। ফলাফলে জয়ী ফের তৃণমূল, কিন্তু উত্তরবঙ্গে অব্যাহত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তুফানগঞ্জ দু নম্বর ব্লকে তোলাবাজির ভাগ বাটোয়ারা শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বকে আরও বেশি প্রকাশ্যে এনে দিল। সোমবার তৃণমূলের ভানুকুমারী দু নম্বর অঞ্চল কমিটির নবনিযুক্ত আহ্বায়ক বিশ্বজিৎ সরকার সহ চার তৃণমূল কর্মীর নামে পাথর বহনকারী ওভারলোড ট্রাকের থেকে তোলাবাজি করার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে সেই অভিযোগের স্মারকলিপি তুফানগঞ্জ দুয়ের বিডিও, বক্সিরহাট থানা, ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতর ও মহকুমা শাসকের দফতরে জমা দেওয়া হয়। জানা গিয়েছে এলাকার 150-এর বেশি মানুষ এই স্মারকলিপি সই করেছেন। পাশাপাশি বিষয়টি নিয়ে একটি গোপন অডিও রেকর্ডও ফাঁস করা হয়েছে। আমাদের ইউনিয়নের যে পাথরের গাড়ির পয়সা পাতিগুলো ক্যাশিয়ার বলে তুমি, তা আমাদের মানে পাথরের গাড়ির যে ভেজাল ঠেজালগুলো করলাম, তা আমাদের পয়সাটা কই পাইলাম? একদিন পয়সা দেওয়ার পরে বন্ধ হয়ে গেছে সব। ধনেশ্বর বর্মনের কাছে আমি হিসেব শুনবো জামুকে। আমার তো দায়িত্ব দেওয়া ধনেশ্বর বর্মন দিছে না, কেচিয়ার বানাইছে কেরা তোমার ধনেশ্বর বর্মন তো? একদিন মাত্র টাকা, তারপরে লকডাউনের মধ্যে সব বন্ধ, আর কোনো টাকা পয়সা কেউ দেয় না বা ওটাও নেই না। আমার কিছু কিছু চ্যাংড়া টাকা পয়সা পাইছে, যেমন ইয়ে খুব এন্দ্রে শিয়াল তাপস জাহান। আমি করতে দেব, শোনো বিশ্বদা, অত বেসাল পারবো না। আমার কথা হলো তুমি কেচিয়ার সবারই যেমন দিছো, আমার পয়সাটা না পেলে কিন্তু আমি ছাড়বো না, আর বিশাল ভেজাল হবো, ভেজালটা তোমার সাথে হবো। আচ্ছা ঠিক আছে শোন, যেহেতু শুভ সরকারের সঙ্গে তুই পিটিতে পারিস, বাড়ি থেকে তুলে তাপস ঠাপস তো ধরিস না, আমার যদি মাথা গরম করে তোরে বাড়ি থেকে তুলে আনমু, তুই দেখবি। অভিযোগে বলা হয়েছে বিশ্বজিৎ সরকার ছাড়াও স্থানীয় তৃণমূল নেতা গোবিন্দ বর্মন, তাপস অধিকারী, জাহানউদ্দিন মিয়া সিন্ডিকেট তৈরি করে তোলাবাজি চালান। সাহারা এন্টারপ্রাইজ নামে বিশ্বজিৎ ও এই চার নেতার সিন্ডিকেট রয়েছে। তারা এই বালাকুঠি দিয়ে ওভারলোড পাথরের ট্রাক পিছু প্রায় 10,500 টাকা করে তোলা আদায় করেন। একই সঙ্গে প্রতি মাসে আগে থেকে টাকা নিয়ে সিন্ডিকেটের নামে একটি আই কার্ড দেওয়া হয় চালকদের। ওই কার্ড হাতে থাকলে রাস্তায় ট্রাককে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। তবে কে বা কারা এই স্মারকপত্র জমা দিল তা নিয়ে সূত্রের খবর, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত স্মারকলিপিতে বালাকুঠি জোড়াই মোড় এলাকার স্থানীয় বাসিন্দা হিসাবে জমা দেওয়া হয়। তবে আদতে এই স্মারকলিপি জমা করেন সদ্য সোকজ হওয়া তৃণমূলের অঞ্চল সভাপতি সুজিত ঘোষের অনুগামীরা। স্থানীয় তৃণমূল সূত্রে খবর, ব্লক সভাপতি ধনেশ্বর বর্মনের সঙ্গে সুজিত ঘোষের সম্পর্ক আদায় কাজ কলায়। কয়েকদিন আগেই অঞ্চল সভাপতি সুজিত ঘোষের বিরুদ্ধে তোলা আদায়ের অভিযোগে ধনেশ্বর বর্মন তাকে শোকজ করেন। এর আগে বিশ্বজিৎ সরকারকে ভানুকুমারী দু নম্বর তৃণমূলের অঞ্চল কমিটির আহ্বায়ক হিসেবে নিযুক্ত করেন ধনেশ্বর। এই সিন্ডিকেটের যে কাজটা চলছে, এই পাথরের কাজটা, এই কাজের জন্য গ্রামবাসী আমরা সুস্থভাবে থাকতে পারি না, ঠিক আছে? এই জন্য সবারই অস্বস্তিকর হয়। তা এরা যে জঘন্য কাজটা করছে, আমরা চাইছি এই কাজটা বন্ধ হোক, এই তোলাবাজি কাজটা, এই চুরির কাজটা বন্ধ হোক, আমরা সবাই চাইছি, গ্রামবাসী সবাই এতে সাপোর্ট করছে। আক্রোশ মেটাতে সুজিত এবং তার অনুগামীরা বিশ্বজিৎ সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে বলে অনেকের মত। বিষয়টি প্রসঙ্গে সুজিত ঘোষকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ব্লক সভাপতির মদতেই ওই সাহারা এন্টারপ্রাইজ সিন্ডিকেট চলে, বিশ্বজিৎ সরকার ওই সিন্ডিকেটেরই ক্যাশিয়ার। ব্লক সভাপতি তোলাবাজির সুবিধার্থে বিশ্বজিৎ সরকারকে অঞ্চল সভাপতির পদে পরিকল্পনা করা হচ্ছে, কিন্তু তিনি তা হতে দেবেন না বলে জানান। এখানে একটা সিন্ডিকেট রাজ চলছে, এই সিন্ডিকেট রাজ বন্ধ করার জন্য আমরা এলাকার বাসিন্দার সবাইকে নিয়ে আমরা গতকালকে আমরা বিডিও অফিসে একটা ডেপুটেশন দিই। এই ডেপুটেশনে যদি মনে করেন কাজ না হয়, তাহলে আগামী দিনে আমরা এর থেকে বড় আন্দোলনে যাব। এই কার্ডটা গাড়ির ড্রাইভারকে দিচ্ছে, দিয়ে টাকা নিচ্ছে, তার আমরা এই চারজনের নামে আমরা ব্লক হয়ে ডেপুটেশন দিই। ডেপুটেশন দেওয়ার পরে উনি এ ব্যাপারে তৃণমূলের সদ্য নিযুক্ত ভানুকুমারী দু নম্বর অঞ্চল কমিটির আহ্বায়ক বিশ্বজিৎ সরকার জানান যে সিন্ডিকেটের কথা বলা হয়েছে সেটি এতদিন সুজিত ঘোষই পরিচালনা করতেন। তবে বিষয়টি নিয়ে সরব বিজেপি, তাদের দাবি তৃণমূলের তোলাবাজির ঘটনা নিয়ে প্রশাসনকে বহুবার জানানো হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি। বিষয়টি নিয়ে তুফানগঞ্জ বিধানসভার বিজেপির সংযোজক উৎপল দাস বলেন, তৃণমূলের সিন্ডিকেট রাজ আজকে তুফানগঞ্জ দুই নম্বর ব্লক তথা বক্সিরহাট এলাকায় নতুন না, বালু পাথরের সিন্ডিকেট থেকে শুরু করে ওভারলোডিং সিন্ডিকেট এবং বিভিন্ন গাড়ি পাচারের সিন্ডিকেট
এই এলাকায় হয়ে আসছে, বিশেষ করে ভানুকুমারী এক এবং দুই নম্বর অঞ্চল। তৃণমূলের কিছু দুষ্কৃতিকারী ব্যক্তি এই সিন্ডিকেট রাজ করে তারা অর্থ কামাচ্ছে, বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড করছে এবং ভারত বিরোধী কিছু কার্যকলাপও তারা করছে, যাতে এই এলাকার, এই তুফানগঞ্জ বিধানসভা এলাকার পরিবেশ অশান্ত হয়। তবে বিষয়টি শাসক গোষ্ঠীকে আরও বেশি চাপের মুখে ফেলল। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।